বিশ্ববাসীক আকৌ এবার জনাই দিল, আজি ভারতীয় জনতা পার্টির নেতৃত্বত আমার রাজ্য সরকার গঠন হল, দিল্লীত সরকার গঠন হল, ডাবল ইঞ্জিন সরকারের নেতৃত্ব। দুখিয়া মানুহে আজি বিনামূলিয়া চাউল পাইছে, কোভিডের সময়ত ভ্যাকসিন পাইছে, আজি আমার সমগ্র অসমখনতে প্রগতি আর উন্নতির একটা নতুন দিগন্ত আমার সম্মুখত ধরা দিছে। গুলি বারুদর শব্দবিলাক অসমত নোহোৱা হল, বোমা বিস্ফোরণের শব্দবিলাক এতিয়া অসমত নোহোৱা হল, চারিওফালে শান্তি আর প্রগতি। যে ডেকা লড়াই এদিন বন্দুক হাতত লৈ সশস্ত্র সংগ্রামলৈ গৈছিল, তেওঁলোকে আজি মোক সুধে যে দাদা পুলিশের ইন্টারভিউ কেতিয়া হল। মানুষের মনত বিশ্বাসের সৃষ্টি হল, মানুষে বুঝি পালে যে আমার অসমখন এতিয়া প্রগতির ফালে যাব পারে, আমার অসমৰ মানুষের সমস্যা সমাধান হব পারে, আর আমার অসম ভারতের ভিতরতে এখন সর্বশ্রেষ্ঠ রাজ্য পরিণত হব পারে। সরকার রায় বগীবিলত দলং হল, ভরা খটিয়ার দলং হল, মাজুলীর দুই পারে দলং নির্মাণের কাম আরম্ভ হল, কাজিরঙার উপর 32 কিলোমিটার উরণিয়া সেতু নির্মাণের কাম আরম্ভ হল। কোনেও আমি ভবা নাছিল জিলাই জিলাই মেডিকেল কলেজ হব, উজনি অসমত ডিব্রুগড়ত মেডিকেল কলেজ আছে, কোনেও ভবা নাছিল ডিব্রুগড়ের পিছত শিবসাগরত মেডিকেল কলেজ হব, শিবসাগরের পিছত চৰাইদেউত মেডিকেল কলেজ হব, তিনিচুকীয়াত মেডিকেল কলেজ হব, যোৰহাট গোলাঘাটত মেডিকেল কলেজ হব। যোৱা কেইদিনমান আগতে মই মাজুলীলৈ গৈছিলো আর মাজুলী রাইজক কৈ আহিছো যে মাজুলীটো এখন নতুনকৈ মেডিকেল কলেজ হব। কোনেও কল্পনা কৰিব পৰা নাছিল আমাৰ অসমখনত ইমান পৰিৱৰ্তন হব বুলি। মই যেতিয়া রাইজক ইলেকশনের আগত কৈছিলো যে আমি 1 লাখ সরকারি চাকরি দিম, কোনেও মোক বিশ্বাস করা নাছিল, আর বহুতে ভাবিছিল 1 লাখ নহলেও 2-4 হাজার চাকরি দিব আর টাকা পয়সার লেনদেন হল। আজি 1 লাখ সরকারি চাকরি হল, কোনো এজনেও কব নোৱাৰে যে কোনোবা দালালে 1 টকা উঠাব পারিলে। কংগ্রেসে কি কৈছিল যে 1 লাখ চাকরি কোরপরা দিব, আজি মই নাজিরার মিটিংত আকৌ এবার কৈছো 1 লাখ চাকরি দিয়া মোৰ হৈ গল, মই এতিয়া নতুনকৈ আরো 50,000 সরকারি চাকরি। দুখিয়া দরিদ্র আর নিম্ন মধ্যবিত্ত লড়া ছোৱালী আজিকালি SCS অফিসার হয়, APS অফিসার হয়, কোনেও 1 টকাও ঘুষ দিব নালাগে। ছোৱালীয়ে সাইকেল পায়, স্কুটি পায়, চাহ বাগিচাত নতুন হাই স্কুলের নির্মাণ হয়, বাগিচার মজদুরি 135 টকার পৰা 252 টকালৈ আগবাড়ে, চাহ বাগিচার লাইনতো নতুন রাস্তা আর গাঁওতো নতুন উন্নয়ন। আজি সমগ্র অসমতে আজি আমি একটা উন্নয়নের নতুন দিগন্ত আরম্ভ করেছি। শ্রদ্ধার রাইজ, কংগ্রেসে অসমের বাবে কাম করিব পৰা নাছিল, আর যেতিয়া বিজেপিয়ে কাম করিব খুঁজিছে কংগ্রেসে কয়
যে এইবিলাক মিছা প্রতিশ্রুতি। যেতিয়া মই ইলেকশনের আগত কৈছিল যে অসমৰ ৰাইজক আমি 800 টকা কৈ দিম অরুণোদয়, মোক বিশ্বাস করা নাছিল। কংগ্রেসে কৈছিল ইলেকশন শেষ হব আর অরুণোদয়ও শেষ হব। ইলেকশন শেষ হল, অরুণোদয় শেষ হল নেকি? অরুণোদয় শেষ হল নেকি? 800 টকার অরুণোদয় 1250 টকা হল। এতিয়া মোক মহিলা সকলে রাস্তা লগ পালে কি কয়, যে স্যার আমি অরুণোদয় কেতিয়া পাম, মামা আমি অরুণোদয় কেতিয়া পাম? হয় না নহয়? বন্ধ হওয়াটু বাদেই দিয়ক, মানুষক এতিয়া অরুণোদয় লাগে। কোনে কোনে অরুণোদয় পোৱা নাই? হাত ডাঙরছে। কোনে কোনে পোৱা নাই? এতিয়া আপোনালোকক অরুণোদয় লাগে না নালাগে? অল্প জোর করে কবলে মানে লাগে না নালাগে? এতিয়া বহত কেনেকে পাব লাগে মই বুঝাই দিব হব। এতিয়া মোক আপোনালোকে কব যে আপোনালোকৰ ঘৰত ৰেচন কাৰ্ড আছে নে নাই? হাত উঠক। আছে, ঠিক আছে। যিসকলে অরুণোদয় পোৱা নাই কিন্তু অরুণোদয় লাগে, ঘৰত ৰেচন কাৰ্ডখন কিন্তু আছে, কাৰ কাৰ ঘৰত ৰেচন কাৰ্ড আছে কিন্তু অরুণোদয় পোৱা নাই, হাত ডাঙৰ। আপনাদেরকেও পোৱা নাই? পোৱা নাই? এতিয়া আপোনালোকে এইটো কথা লিখি রাখক যে যার যার ঘৰত ৰেচন কাৰ্ড আছে তেওঁলোকক হিমন্ত বিশ্ব শর্মা নরেন্দ্র মোদিয়ে এটাকৈ অরুণোদয় দিব। কেতিয়া দিব? কেতিয়া দিব? কেতিয়া দিব? কিমান সোনকালে লাগে? অরুণোদয় আপনাদেরকে এই বছরের ভিতরতে সকলে আপনাদেরকে অরুণোদয় পাব। আপনাদেরকে মৌকা লিখি অহাবার যেতিয়া নাজিরার ইলেকশনত আহিল তেতিয়া মই খুঁটিম রেশন কার্ড কার কার আছে এটু কই আছো, আর অরুণোদয় কার কার আছে? রেশন কার্ড আছে বলে যিমানে হাত দাঙিব, অরুণোদয় আছে বলে সিমানে হাত দাঙিব, হব? এটু মোদী কি গ্যারেন্টি? মোদী কি গ্যারেন্টি, মামা কি ওয়ারেন্টি? হব। এতিয়া আমি যেতিয়া অসমৰ আই মাতৃসকলক কলো যে আপোনালোকে লাখপতি বাইদেউ বনাব, তেতিয়া কংগ্রেস বিলাকে কয় কেনেকে বনাব লাখপতি? আরে বাবা, কেনেকে বনাম এটা মই জানো নহয়, সিস্টেম হয় না নহয়? এতিয়া ফর্ম ফিল আপ করিলে? কোনে কোনে ফর্ম ফিল আপ করিলে? হাত ডাঙর। বাইদে আগতে করিলে বা ইমান মানুহ দিব লাগিব? আর এবার হাত ডাঙরছুন, কোনে কোনে ফর্ম ফিল আপ করিলে? এতিয়া যিসকলে ফর্ম ফিল আপ করিলে তেওঁলোকে অহা দুমাহ তিনি মাহৰ ভিতৰত এদিন বেংক একাউণ্টত পুতুং কৰি 10,000 টকা পাব। এতিয়া 10,000 টকাটো পালে গিৰিয়েকবিলাকতো কিনিব লাগিব। কোনে কোনে গিৰিয়েকক দিব হাত ডাঙৰ? বাইদে, আপনি গিৰিয়েকক দিব? আচ্ছা, কোনে কোনে নিদিয়ে হাত ডাঙৰ? এতিয়া জয়মতী বিলাকতো ঠিক আছে, ঘৰত থকা লাচিত বিলাকে মোক ধৰিলে কি হব? এতিয়া যি নহওক, নাজিৰাত জয়মতীৰ জোৰ বেছিলে, লাচিতৰ জোৰ বেছি দেখি আছো। যি নহওক, 10,000 টকাটো পালে আপোনালোকে গিৰিয়েকক নিদিব, নিজেও খৰচটো বেয়া কামত নকৰিব, ঠিক আছে? মহিলাইতো বেয়া কামত খৰচ নকৰি, আজিকালি পুৰুষো নকৰে, সব দৌৰা দৌৰি কৰি থাকে, ভাল হৈছে সব। এতিয়া
এই 10,000 টাকা যিসকলে ভাল কামত খরচ করিব তেওঁলোকক মই আৰু 25,000 টাকা এইটো মোটিকা গ্যারেন্টি মামা কি ওয়ারেন্টি 10,000 প্রথম পালো 10,000 টাকা যিসকলে ভালকৈ কাম করিব তেওঁলোকক আমি আৰু 25,000 টাকা 35,000 টাকা লৈ আপোনালোকে ভাল কৰি কাম কৰক লাখপতি বনিব যদি নবনে পিছত দেখা যাব আৰু 10-20,000 টাকা সোমাই দিম মুঠতে লাখপতি বনাই হ'ল হ'ব এতিয়া আপোনালোকক মই এটা ভাল আঁচনিৰ কথা কম আপোনালোকে শুনিব আৰু ৰাতি গৈ চিন্তা কৰিব সিরিয়াছ কথা এতিয়া আমার ঘরত এখন রেশন কার্ড আছে রেশন কার্ডত আমি 5 কেজি চাউল পাও উজ্বলা গ্যাস পাও আর আয়ুষ্মান ভারতর কার্ড পাও 5 লাখ টাকালৈকে আমি বছরত বিনামূলীয়া চিকিৎসা পাও এতিয়া মই কি কলো যে রেশন কার্ড থকা প্রত্যেকটো পরিয়ালত আমি অরুণোদয় দিম এইখিনিতো হৈ গল কিন্তু এতিয়া চিন্তা কৰক প্ৰত্যেকটো ৰেচন কাৰ্ড থকা পৰিয়ালক এজন মুৰব্বী মানুহ যোনে ঘৰখনৰ কাৰণে উপাৰ্জন কৰে তেওঁ দেউতাও হ'ব পাৰে ঘৰৰ ডাঙৰ ল'ৰাটোও হ'ব পাৰে এতিয়া কিবা কাৰণত যদি এই মূল উপার্জনকারী ব্যক্তিজন দুর্ঘটনা হল কিবা হল ভগবানে নকৰক মৃত্যুমুখত পৰিল পৰিয়ালটোৰ অবস্থা পানীর হান অসৰা হয়নে নহয় হবনে নাই এতিয়া কোন মৰিব কোন জীয়াই থাকিব এইটোতো নেদেখাজনৰ কথা ময়ো ক'ব নোৱাৰো কিন্তু পৰিয়ালৰ মুৰব্বী মানুহজনে এটা যদি ইনসুরেন্স করে থই দিয়ে মানুষজনের কেতিয়াবা মৃত্যুমুখত পড়লেও ঘরখন কিছু টাকা আহিব ঘরখন চলিব ইনসুরেন্স করিব বহুতে নুখুজে তার প্রিমিয়াম দিব লাগে প্রিমিয়াম দিব কারণে টাকা কত পাব এইবার আমার সরকারে সিদ্ধান্ত লৈছে যে রেশন কার্ড থকা প্রত্যেকটো পরিয়ালের মুরব্বী মানুষজনক সরকারে প্রিমিয়াম দি ইন্স্যুরেন্স করে ভগবানে নকৰক যদি মানুষজনের বেমার হয় মানুষজনের মৃত্যুমুখত পড়ে এই ইন্স্যুরেন্স লৈ গলে ইন্স্যুরেন্স কোম্পানির পৰা নমিনিজনে টাকা পাব পাৰিব এক্সিডেন্ট হলেও এক্সিডেন্ট ইন্স্যুরেন্সও পাব পারি এইবিলাক কথা আগত অসমত কোনেও চিন্তা করা নাছিল লাখপতি বাইদেউ অরুণোদয় টাকা নিদিয়াকৈ চাকরি আৰু পৰিয়ালৰ মুৰব্বীজনক ইন্স্যুরেন্স কোনেও চিন্তা করা নাছিল কোনে চিন্তা কৰিছে নরেন্দ্র মোদিয়ে কৰিছে বিজেপির সরকারখনে আপোনালোকৰ কাৰণে কৰিছে শ্রদ্ধা ৰাইজ আমি আৰু চিন্তা কৰো যে কেনেকে দুখীয়া আৰু নিম্ন মধ্যবিত্ত সমাজখনৰ উন্নতি হ'ব পাৰে 135 টকা বাগিচাৰ মজদুৰি আছিল মই মুখ্যমন্ত্রী হোৱাৰ আগত 2 বছৰৰ ভিতৰত আজি মজদুৰি 252 টকা হ'ল আজি ল'ৰা ছোৱালীয়ে চৰকাৰী চাকৰি পাই টকা পইচা দিব নালাগে অফিচবিলাকত লাহে লাহে দুৰ্নীতি কমি কমি আহি আছে